2022-এর 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। যুদ্ধ ঘিরে গোটা বিশ্ব কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায়। এরপর কেটে গেছে এক বছর, বিশ্বজুড়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে, কিন্তু বন্ধ হয়নি যুদ্ধ। এক বছর পর রাষ্ট্রপুঞ্জ যুদ্ধ থামানোর একটি প্রস্তাব আনে। 193টি দেশের ভোটাভুটিতে বিরত থাকে ভারত। এক বছর আগের সকাল, একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল ইউক্রেনের গমের ক্ষেতে, ভেঙেছিল হাসপাতাল, প্রার্থনা গৃহ, গণকবরে আশ্রয় পেয়েছিল শত শত ইউক্রেনবাসীর নিথর দেহ। এক বছর পেরিয়ে গেলেও যুদ্ধের দামামা এখনও থামেনি, এখনও শান্তি ফেরেনি কৃষ্ণসাগর উপকূলীয় এলাকায়। যুদ্ধের এক বছরের মাথায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং রাশিয়াকে তার সেনা ফিরিয়ে নিতে হবে। মূলত দীর্ঘস্থায়ী শান্তির খোঁজে এই প্রস্তাব আনা হয়। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে মোট 193টি দেশ আছে, যার মধ্যে 141টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভারত, চীন সহ 32টি দেশ এই ভোটাভুটিতে অংশ নেয়নি। রাশিয়া সহ 7টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এর আগেও ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বে সচেতনভাবে ভারত দূরত্ব বজায় রেখেছিল। ভোটাভুটিতে অধিকাংশ দেশ ইউক্রেনের ওপর রাশিয়ার আঘাতের তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট, ভারত যুদ্ধের পক্ষে নয়, গোটা বিষয়টি মানবিকভাবে দেখছে দেশ। ভারত ইউক্রেনের সঙ্গে রয়েছে এবং নানাভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে। এই সমস্যার সমাধান একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে করা সম্ভব। ভারত রাষ্ট্রপুঞ্জের সনদ নীতিগুলি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তাবে দীর্ঘমেয়াদী শান্তি রক্ষার যে পদ্ধতির কথা বলা হচ্ছে তাতে সীমাবদ্ধতা রয়েছে, তাই ভোটাভুটি থেকে বিরত থাকছে ভারত। এই ভোটাভুটিতে ভারতের দিকে বিশেষ নজর ছিল ইউক্রেনের। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেছিল জেলেনস্কির সচিবালয়ের প্রধান আন্দ্রে ইয়ারমার্ক। তারপরেও ভোটাভুটি থেকে সরে দাঁড়ায় ভারত। কলকাতা টিভি।